ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ঈশাদ জাহান এশাকে বিয়ে করছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোচিত এই নেত্রী ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছিলেন মঙ্গলবার বিয়ের বিষয় নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সোহাগ ও এশার পরিবারের সদস্যরা এরপর প্রধানমন্ত্রী সহ দুই পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি সোহাগের ভেরিফাইড পেজে শেয়ার করেন পোস্ট করা ওই ছবির ক্যাপশনে সোহাগ লিখেছেন আমার অভিভাবক প্রধানমন্ত্রী মাননীয় দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ পাঁচ ফেব্রুয়ারি দুই ঠিক করে দিয়েছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড প্রসঙ্গগত কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের টানা আন্দোলনের মধ্যে দুই সালের এগারো এপ্রিল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে এক ছাত্রীর রক কেটে দেওয়ার গুজব ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের মোর্শেদা নামের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত পায়ের ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ওই ছবির সঙ্গে গুজব ছড়িয়ে পড়ে যে হলের মেয়েদের রক কেটে দিয়েছেন এশা। এই গুজবের ভিত্তি করে হলের মেয়েরা তাকে অবরুদ্ধ করে ফেলেন এরপর ছাত্রীরা এশাকে মারধর করেন এবং জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেন তাৎক্ষণিক খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানী ওই হলে গিয়ে এশাকে বহিষ্কারের ঘোষণা দেন ওই রাতেই ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়ে গণমাধ্যমে বিবৃতি পাঠান এছাড়া ঘটনা তদন্তে কমিটিও গঠন করে ছাত্রলীগ পরে জানা যায় মোর্শেদার পা কেউ কাটেনি বরং এশার কক্ষের জানালার কাছে লাথি মারতে গিয়ে তার পা কেটে যায় এরপর ছাত্রলীগের সাবেক নেতারা এশার সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনার প্রতি তীব্র নিন্দা জানান বিষয়টি নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণমাধ্যমে কথা বলেছেন পরবর্তী সময়ে তিন দিনের মাথায় এশার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ছাত্রলীগ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ঘটনা তদন্তের দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ওই সময় সংবাদ সম্মেলনে করে বলেন সেই রাতে পরিস্থিতিটাই তখন এমন ছিল যে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এসাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল তদন্ত কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন ওই ঘটনার সব ভিডিও এবং প্রমাণ বিশ্লেষণ করে দেখা গেছে ওই হলে ছাত্রলীগের একটি অংশ এশার ওপর নির্মমভাবে নির্যাতন চালিয়েছে অভিযোগের সম্পৃক্ততা পাওয়া যায়নি